হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমরা অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। তো বন্ধুরা, সকাল সকাল তো অনেক সকালবেলায় উঠতে হয়, মানে এখন উঠতে হয় যেহেতু ছেলের স্কুল 7:15 থেকে, তো ও মোটামুটি 6:15 বের হয়ে যায়। তো আমাকে মোটামুটি 5 বাজে উঠতে হয়। তো উঠে সব মানে ওকে স্কুল পাঠানো, তারপরে ওকে খাইয়ে দিয়ে রেডি করে স্কুল পাঠিয়ে টুকটাক কাজকর্ম করে তারপর কি করব আর এত মানে সকাল সকাল। তো একটুক্ষণ আবারও শুয়ে থাকি, তারপর উঠে কাজকর্ম করি। তো সকাল সকাল মোটামুটি কাজকর্ম হয়ে গেল, তারপর স্নান দান করে পুজো দিয়া কমপ্লিট। তো এখন করব রান্না। আর এই ঘরটা যে আমি কার্পেটগুলো পেরে রাখছিলাম, সেগুলো একদম মানে ভালো করে ঝাড় দেওয়া যাচ্ছিল না, তো ধুলো ধুলো হয়ে গেছিলো। তার জন্য উঠিয়ে কিছুটা মানে ধুয়ে দেওয়া হয়েছে, আর কিছুটা এমনি রোদ্রে দিয়ে মানে ধুলোগুলাকে একটু ঝেড়ে তারপর পারবো। তো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে মুছে নিলাম। তো দেখো মানে কার্পেটগুলো পেরে রাখলে সব দিন ঝাড়ও দেওয়া যায় না, তো খুবই অসুবিধা হয় সবসময়। মানে ঘরে মানে ঝাড়ু একটা ভালো করে না দিতে পারলে ভালো লাগে না। তো তার জন্য একদিন বা দুদিন পর পর এই কার্পেটগুলোকে উঠিয়ে আমি ভালো করে ঝাড়ু দিয়ে মুছে নিই। তো আজকে দিনটা মানে খুবই ঠান্ডা, আর সকালবেলা একটু একটু বৃষ্টিও পড়ছিল, তো রোদ্রু নেই। তো কিছু কিছু জামা কাপড় ছিল, সেগুলো কেচে ধুয়ে মেলে দিয়ে আসলাম। তো এখন করব রান্না। তো চলো বন্ধুরা, দেখাই তোমাদেরকে কি কি রান্না করব। তো বন্ধুরা দেখো, এখানে আমার ভাত বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে, আর এখানে ডিম আর আলু মানে সিদ্ধ করার জন্য দিয়েছি। ডিম আলু দিয়ে তরকারি করব। তো ডিম আলু করার জন্য এখানে পেঁয়াজ লঙ্কা রসুন আদা কেটে রাখলাম, আর এখানে দেখো পটল ভাজি করার জন্য কেটে রাখছিলাম কালকে রাত্রি। তো রাত্রে রাখছিলাম, এগুলো এখন ফ্রিজ থেকে বের করে তারপর জল দিয়ে রাখলাম। আর চাল কুমড়ো আছে, সেগুলোকে ঘন্ট করব। তো বন্ধুরা, আজকে হলো ডিমের ঝোল, তারপর কুমড়ো ঘন্ট, পটল ভাজি, আর ডাল রয়েছে সকালবেলার। তো ডাল আর এখন করছি না। তো এই আজকে রান্নাবান্না। তো এখন বাকি কাজকর্ম মানে কিছু নেই, তো সেগুলো আর কি করব রান্নাবান্না শেষ করে। তারপর দেখো এই যে এই ঘরটার কার্পেটগুলো সমস্ত উঠিয়ে ভালো করে ঝাড় দিয়ে মুছলাম। তো একটু একটু ভিজা ভিজা আছে, শুকিয়ে গেলে পরে আমি কার্পেটগুলোকে পেরে নিব। তো এই দেখো এখানে সবগুলো রোদ্রে দিয়েছিলাম, রোদ তো নেই, তারপর উঠিয়ে এখানে রেখে দিয়েছি। আর এই ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। তো সবাই ঘুম থেকে উঠে চান দান করে দোকান চলে গেছে। তো ঘরে আমি একা একা, আর বাইরেরটা দেখো খুব সুন্দর ঠান্ডা একটা ওয়েদার। আর দেখো এখানে আমি কিছু গাছ লাগিয়েছিলাম, সেই গাছগুলো তো বন্ধুরা রান্নাবান্না সেরে নেই, তারপর চলে আসছি তোমাদের সাথে। তো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস শেয়ার করার ছিল। তো মা এসেছিল কালকে, তো অনেকগুলো আম নিয়ে চলে আসলো, তো তোমাদের সাথে আর শেয়ার করা হলো না। তো অনেকগুলো আমরা কেটে খেয়ে ফেলছি, তো আরও কিছুটা আছে, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার। বন্ধুরা দেখো আমি ফ্রিজে ঢুকিয়ে রাখছি আমগুলোকে। তো অনেকগুলো ছিল আরও, কালকে অনেকগুলো কেটে মানে খেয়ে নিয়েছি আমাদের গাছের আম। তো মা দিয়ে গেল, অনেকগুলো ছিল। তো বন্ধুরা দেখো বেদেনা মানে খাওয়াটা খুবই ভালো, আর দেখো বেদেনা খেয়ে আমার নখের অবস্থা দেখতেই পাচ্ছ। আর আমাদের জলে তো আয়রন আছে, তার জন্যই নখগুলো একদম কালো হয়ে গেছে। তো কালকে বেদেনা ছুলছিলাম, তার জন্যই নখের এই অবস্থা, পুরো কালো কালো হয়ে গেছে। তার
পর এখন রান্নাবান্না করার জন্য সবজি কাটছিলাম, আরও বেশি কালো হয়ে গেছে। তো তোমাদেরকে আরেকটা জিনিস শেয়ার করি। তো বন্ধুরা, এই যে একটা ফল, এটাকে আমরা পিস ফল বলি। তো তোমরা কি কি নামে তোমরা মানে বলো জানি না, সবাই হয়তো অন্য অন্য নাম দিয়ে বলে। তো আমি এই ফলটাকে খুব খুব ভালোবাসি। তো মা আমার জন্য নিয়ে আসছিল অনেকগুলো, তো আমি দেখে আর লোভ সামলাতে না পেরে খেয়ে নিয়েছি অনেকগুলো। তো কালকে বোধহয় আমি দুটো খেয়ে ফেলেছি, তারপর আমার ছেলে একটা খেয়েছে। আর দেখো কাটার পর এই যে এরকম হয়, এটা একদম অনেক পেকে গেছিলো, মানে এই যে মানে কাটার পর এটার ভিতরে একটা বীজ অনেক বড়। তো আমি খুব ভালোবাসি এই ফলটা। তো এই ফলটা সব জায়গায় পাওয়াও যায় না, তো গ্রামে হয়তো কারো ঘরে গাছ থাকলে পরে পাওয়া যায়। তো আমাদের বাড়ির পাশে একটা বাড়িতে গাছ আছে, সেখান থেকেই মা নিয়ে আসছে। বন্ধুরা দেখো আমার একদম রান্নাবান্না কমপ্লিট। তো এখানে আছে দেখো পটল ভাজি, আর হলো এখানে কুমড়ো ঘণ্ট অল্প করে বানিয়েছি, আর এটা সকালের মানে ডাল যেটুকু বেঁচে ছিল সেইটুকু। আর এই কি গরম বাবা, আর এই যে ডিমের ঝোল। তো আজকে রান্নাবান্না কমপ্লিট। আর দেখো এদিকে আমি কার্পেটগুলোকে পেরে নিলাম, তো মানে হাঁটাহাঁটি করতে খুব অসুবিধা হয়। আর এই যে ছেলে স্কুল থেকে চলে আসলো, তো আমার রান্না কমপ্লিট। তো এখন একটু রেস্ট করব, তারপর খাওয়া দাওয়া করব। তো দেখো বাইরের দিকটা হালকা একটু রৌদ্র উঠেছে। এই যে খুব মানে বেশি না, হালকা রৌদ্র, তো খুব ভালো লাগছে দেখতে। তো বন্ধুরা দেখো এখানে ভাত বেড়ে নিলাম, আর ছেলে স্কুল থেকে চলে আসে, ওকে খাইয়ে দিব। তো ওকে আগে খাইয়ে দিয়ে তারপর আমি খাবো। দেখো এখানে পটল ভাজি, তারপর চাল কুমড়ো ঘণ্ট ডাল নিয়ে নিলাম, আর এখানে ডিমের ঝোল। তো বন্ধুরা আমরা এখন খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে তারপর চলে আসবো আবারও তোমাদের সাথে। তো বন্ধুরা দেখো তোমাদের সাথে আমি কিছু গাছপালা শেয়ার করছি। তো দেখো এই টবগুলো নতুন করেই মানে আনা হয়েছিল, আর এখানে কিছু লঙ্কা গাছ আমি লাগিয়ে দিয়েছি টবের মধ্যে। তো মানে নিচে সিঁড়িটার যেখান থেকে উঠে মানে কিছুটা জায়গা আছে সেখানে রাখছি। আর এত বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির জন্য টবগুলোর মধ্যে জল জমা হয়ে থাকে বৃষ্টি পড়ে পড়ে। তো আমি একটু পরপর গিয়ে জলগুলোকে ফেলে দিয়ে আসি। তো দেখো মাটিটা একদম ভিজা। তো লঙ্কা গাছগুলো আমি মানে বুনছিলাম, তারপর অনেকগুলো হয়েছিল, তারপর কিছুটা ফেলে দিয়েছি, আর কিছু একটু বড় বড় গাছগুলো মানে টবে লাগিয়ে দিলাম। আর দেখো এখানে কিছু কিছু ফুল গাছও লাগানোর চেষ্টা করছিলাম। যাই হোক টব অনেক কম, তো কিছুটা মানে টব মানে আমি আনার জন্য মানে বলছিলাম, তো সেগুলো আনলে পরে আমি একটা একটা করে ফুল গাছগুলো ভালো করে লাগিয়ে দিব। তো দেখো এটা একটা ফুল গাছ, তো অনেকটা সূর্যমুখী ফুলের মতন দেখতে হয়, ছোট ছোট, তো দেখতে খুবই ভালো লাগে। আর দেখো এখানে লাগিয়ে দিলাম, তো গাছগুলো নিশ্চয় মানে ভালোই হবে। তো শুকিয়ে গেছে যদিও মানে পুরনো পাতাগুলো, তো বেঁচে থাকবে গাছগুলো, কিছু হবে না। তো আস্তে আস্তে করেই ঠিক হয়ে যাবে, লাগানোর সাথে সাথে সব কিছু আর ঠিক হয় না। তো দেখো এদিকে একটা কি বলে এটাকে, 9 o'clock ফল। তো যাই হোক কিছু কিছু যেখানে যেটা পাচ্ছি এনে মানে লাগিয়ে রাখার চেষ্টা করছি। তো দেখো লঙ্কা গাছগুলো একদম বৃষ্টি পড়ে টপ কাদা কাদা হয়ে গেছে, তো সেইগুলোকে ভাবছি একটু ভালো করে রাখার ব্যবস্থাও করব। তো সব কিছু আর একসাথে হয় না, তাই না?
তো এইদিকে দেখো জলটা চলে যায়, তো অনেক জল পড়ে এই সাইডটার মধ্যে। তো কি করব, এই কয়টা গাছ এখানে রাখার চেষ্টা করছি। আর দেখো বৃষ্টি হয়ে হয়ে একদম নিচে মাটিটা পুরো শ্যাওলা পড়ে গেছে, আর নিচে কিছুটা এখানে গাছ রয়েছে, ফুল গাছ, তারপর তুলসী পাতা গাছ। আর দেখো ওয়ালের সাইডে একটা ফুল গাছ লাগিয়ে দিয়েছিলাম, খুব সুন্দর হয়েছে। তো নিচের সত্যি খুব নোংরা হয়ে গেছে জায়গাটা, একটু পরিষ্কার করতে হবে ভালো করে। আর দেখো এদিকে শাশুড়ি মার ঘরে তালা দিয়া আছে, কারণ উনি বাড়িতে নাই, মার বাড়িতে গেছে তার জন্য। আর চলো এবার চলে যাই উপরে। তো উপরে কয়েকটা ফুল গাছ লাগানো আছে এই সাইডে, তো ভাবছি অনেকগুলো টব আনবো, এনে খুব সুন্দর করে গাছগুলোকে একটা একটা করে লাগাবো। একটার মধ্যে আর সব কিছু এইভাবে হয় না, তাই না? আরও কিছু গাছ আনবো, এনে লাগাবো। তো বৃষ্টির জন্য আর হচ্ছে না, আর আমি একা, মানে হাজবেন্ড সময়ই পাচ্ছে না দোকান থেকে যাওয়ার জন্য। তো দেখো এটা একটা ফুলের চারা, তো মায়ের বাড়ি থেকে নিয়ে আসলাম, এনে এইভাবেই রেখে দিয়েছি। আর এগুলো কী গাছ বলে, নাম ঠাম কিছু জানি না, তো ভালো লাগছিল এনে লাগিয়ে রাখছিলাম, যাই হোক। আর মানে বৃষ্টির জন্য একদম মাটি সবসময় জল থাকলে পরে সত্যি একদম নোংরা হয়ে যায় গাছগুলো। তো ভাবছি আর একবার মানে অনেক কটা টব এনে একটা একটা করে বসিয়ে সুন্দর করে লাগিয়ে দিব। এই দেখো একদম শিফা মানে গাছের বের হয়ে যাচ্ছে বৃষ্টির জলের জন্য। তো দেখো পাতাটাকে সিধা করে দিচ্ছি, বারবার বেকায় হয়ে যাচ্ছে। তারপর কি করব, দেখো আর একটা খুব সুন্দর গাছ যেটা নাকি আমি ঘরের ভিতরে একটা ছোট্ট মতন লাগিয়েছিলাম একটা কাপের মধ্যে, তো এখানেও একটা মগের মধ্যে আমি দুটো, এখানে একটু বড় বড় সাইজের, তো এখানেই লাগিয়ে রাখছি আপাতত। তো টবগুলো আসলে পরে নিশ্চয় আমি ভালো করে লাগাবো, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো একটা বাড়ি করলে পরে সত্যি একটু গাছপালা, ফুল গাছ না থাকলে পরে সত্যি ভালোই লাগে না। তো এই ফুল গাছগুলো আমার আগেরই ছিল, তো আমি একদম এগুলোকে কেটে কেটে ছোট্ট করে রাখছি, যেহেতু বেশি বড় হতে দিচ্ছি না। তো এই গাছগুলোকে আমি কেটে দিচ্ছিলাম, তো খুব সুন্দর হচ্ছে। তো এই একটা দুটো করে যেভাবে ফুল হচ্ছে দেখতে তো ভালো লাগে। তো দেখো বারান্দাটা মানে একটু শুকায়, একটু পর আবারও জল, আমি একদম ঝাড়ু দিয়ে কেচে মুছে তারপর আবারও পরিষ্কার করি। দিনটা একটু একটু মানে হালকা মানে ভালো হয়েছে, তো যাই হোক ভালো হলেই ভালো, বৃষ্টিটা না আসলে, মানে বৃষ্টিও দরকার হয়, রৌদ্রটাও দরকার হয়, সব কিছুরই দরকার। তো আর কী করবো, বৃষ্টি রৌদ্র দুটোরই প্রয়োজন মানুষের জীবনে, তাই না? যখন বেশি গরম দেয় সবাই বলে একটু বৃষ্টি আসলে কি ভালো হতো, তাই না? আর যখন বেশি দিন বৃষ্টি হয় তখন সবাই বলে একটু রৌদ্র দিলে না কি ভালো হতো। তো আর কোন দিকে যাবে, কার কথা শুনবে? যাই হোক দেখো ছেলে এদিকে পড়াশোনা করছে, তো ওর মানে অ্যাসামিস সাবজেক্টটা আছে, তার জন্য অ্যাসামিস সাবজেক্টগুলোকেই একটু লেখাপড়া করছিল। তো জানোই তোমাদেরকে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে আসছিলাম যে আমার ছেলে অ্যাসামিস সাবজেক্টটা পড়তে খুব মানে কষ্ট পায়। তো যাই হোক ওকে মানে হাতে ধরে হলেও শেখাতেই হচ্ছে আমাকে, মানে প্রথম থেকেই মানে অ এইসব শিখছিল, অ আ ক খগুলো। তারপর মানে দু বছর মতন স্কুলে অ্যাসামিস সাবজেক্টটা ছিল না, তার জন্য আর এগুলোকে বেশি পড়াশোনা করছিল না, আবারও ভুলে গেছে। তো আবারও নতুন করে শিখে এইসব শিখছে, তো একটু সময় লাগবে, হয়তো শিখবে। তো ওর সাথেই কিছুক্ষণ সময় আমি বেশি বেশি করে দিতে হচ্ছে, মানে এক্সামও চলছে তার জন্য। তো বন্ধুরা বিকালবেলা আবারই চলে আসলাম তোমাদের সাথে, আর দেখো আমি একদম একটু রেডি হয়ে নিলাম, যাব একটু দোকানে। তো বাজার টাজার তেমন কিছু নেই, তো যাই আগে গিয়ে দেখি, যদি হাতের কাছে ভালো কিছু পাই তো নিয়ে আসবো, আর যাব একটু দোকানে। তো বসবো একটু গিয়ে, আর ভালো লাগছে না ঘরে একা একা। তো ছেলে টিউশন
মানে পড়ছিল, তো ওকেও নিয়ে যাব। তো আমি রেডি হয়ে নিলাম, তো রেডি হয়ে তো এখন বের হব। তো ছেলে টিউশন বসে, টিউশন মানে ছুটি হওয়ার সাথে সাথেই চলে যাব। তো চলো বন্ধুরা, যদি দোকান গিয়ে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারি করব। তো চলো। তো বন্ধুরা দেখো, বাজার থেকে চলে আসলাম, আর এই যে এখানে কিছুটা কলা আছে, আর এটা হলো সবজিতে দেওয়া কলা, যেটা কাঁচা কলা বলে সেই কলা, আর একটা আনারস নিয়ে আসলাম, আর একটু আঙ্গুর নিয়ে আসলাম, আরও কিছু বাজার। তো সেগুলো হাজবেন্ড নিয়ে আসবে পরে। তো চলো বন্ধুরা দেখো, বাজার থেকে চলে আসলাম, আর এত গরম, তো চলে আসলাম, ড্রেসটা চেঞ্জ করব। আর দেখো ছেলে একদম আসার পর ও হাত মুখ ধুয়ে একদম শুয়ে পড়েছে, তো অনেকটাই গরম তার জন্য। তো এবার ড্রেসটা চেঞ্জ করে তারপর হাত মুখ ধুয়ে নিব, ধুয়ে ওকে আবার বই নিয়ে বসাতে হবে, তো কালকে এক্সাম আছে, তার জন্য তাড়াতাড়ি চলে আসলাম। তো চলো বন্ধুরা, পরে দেখা হচ্ছে আবার। তো বন্ধুরা দেখো, এখানে ছেলের জন্য বনবিটা দিয়ে দুধ নিয়ে আসলাম আর বিস্কিট, আর আমিও আর চা বানালাম না, একা ভালো লাগছিল না, তো দুধ আর একটু হরলিক্স নিয়ে চলে আসলাম। তো ওকে একটু খেতে দেই, তারপর খেয়ে আবারও পড়াশোনা আছে, তো পড়বেও। দেখো ওর অবস্থা, আর এই দেখো ওর গলায় একটা তাবিজ ঝুলছে। তো ওকে আমি কোনো দিনও কিচ্ছু পরিয়ে শান্তি পাই না, গলাতে যদি আমি চেন পরিয়ে দেই, ও এটাকে পা ঢুকিয়ে টেনে ছিঁড়ে ফেলবে, কিচ্ছু পড়তে চায় না। দেখো তো এই তাবিজটা ওকে খালি গলার মধ্যে ঝুলিয়ে রাখছি, বলছি এটা খুলতে হয় না, তার জন্যই খুলে ফেলছে না, তাছাড়া সব খুলে ফেলে দেয়। কি করব, কিচ্ছু বানিয়ে দিল ওকে, মানে পরিয়ে দিল, ও পড়বে না। এ দাঁত দেখাও, আ ই কর, ই এদিকে ই কর, এই যে দাঁত। তোর সামনে একটা দাঁত পড়ছিল, সেটা অনেক দিন হয়ে গেছে, এক বছর পার হয়ে গেল, তো এতদিন দাঁতটা মানে বের হচ্ছিল না, তো দেখো এক বছর পর দাঁত বের হচ্ছে। তো দুধটা খেয়ে নে, তারপর পড়াশোনা করবে, তারপর চলে আসবো তোমাদের সাথে আবার। বন্ধুরা অনেকক্ষণ পর চলে আসলাম তোমাদের সাথে, আর এতক্ষণ ছেলেকে একটু মানে পড়লাম, তো ওর এক্সাম আছে কালকে অ্যাসামিস, তো অ্যাসামিসটা ও একদমই পড়তে চায় না, কি বলবো, ওকে অনেক কষ্ট করে পড়ানো হয়। তো অ্যাসামিস সাবজেক্টটা ওই মানে লিখতে এত কষ্ট পায়, পড়তেও তো মানে তেমন কিছু পারছে না, তবুও ওকে মানে টিউশনে অ্যাসামিস মানে আমিও একটু বেশি বেশি করে ওকে অ্যাসামিসটা পড়ানোর চেষ্টা করি। তো যাই হোক, মানে বাচ্চারা যেটা নাকি ভালোবাসে না সেটাকে একটু বেশি মানে পড়াতে হয়। তো অনেকক্ষণ ছিল আমার সাথে বসে, তারপর দেখো ও ঘুমিয়ে গেল, তো বলছি আমি একটু ঘুমিয়ে নেই তারপর উঠবো। তো যাই হোক, এখন 9:30 বাজে, তো আমি ভাতটা রান্না করব, আর দেখি কি করা যায়। তো করব, হাজবেন্ড এখনও আসে নাই দোকান থেকে, তো হয়তো চলে আসবে, আর বাইরে অনেক জোরে বৃষ্টি চলে আসছে, তো হয়তো বৃষ্টিটা একটু কমুক তারপর চলে আসবে। তার এর মধ্যে আমি গিয়ে মানে রান্না বান্নাটা সেরে নিই। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে দেখো, আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, তো তোমাদের ভালোবাসায় আমি অনেকটা এগিয়ে যাওয়ার জন্য সাহস পাবো মনে। তো বন্ধুরা আজকের জন্য সবাইকে গুড নাইট বলছি, তো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো।